মনে হয় 10 থেকে 15 হাজার, 20 হাজার বা 50 হাজারের উপরে আমাদের কর্মীরা যারা নাকি ইটালিতে বা পশ্চিমা দেশে যেতে চায় এরকম মারা গেছে, প্রাণ হারাইছে। জাতিসংঘের মহাসচিব আর ডুজারেক বাবু এ আমাদের লোকগুলি স্পেনে জায়গা দেন, ইটালিতে জায়গা দেন, এই ব্যাপারে সুপারিশ করে না কেন? এ কোন শহর রাশিয়া দখল করে নিও, আমার কি এটা দরকার আছে? আমার দেশ, আমার আমার দেশ দখল করে লয়ে যেতেছে কা, সেটা নিয়ে আমি কথা বলবো না। এই যে চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর, মোংলা বন্দর, যে এই যে জয়শঙ্কর বলল যে এটা কি সংসদের পাশে ছিল? সংসদ কি গান গাওয়ার জন্য? সংসদ কি কবিতা পাঠের জন্য বলল যে কাবেরিয়া পা নেতৃত্ব নিয়ে? শুনেন, আমরা রাস্তায় দেখি ছাত্রলীগের ছেলেরা যখন মিছিল করে তখন বলে যে এক মুজিব লোকান্তরের লক্ষ্য মুজিব ঘরে ঘরে, আমরা সবাই মুজিব সেনা। ছাত্র দলালরা মিছিল করে যে এক জিয়া লোকান্তরের লক্ষ্য জিয়া ঘরে ঘরে, আমরা সবাই জিয়ার সেনা। রাজনীতি হলো আদর্শের হয়, কোন ব্যক্তি দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে প্রথম নর্মটাই আপনি মানবেন না, আরেক আলোচনা করবেন, আলোচনা করবেন, এটা রাজনীতির এথিক্স এর মধ্যে পড়ে না। বিএনপি কিন্তু শর্তহীন সংলাপে রাজি হয়েছিল, তা আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপ নাকচ করে দিয়েছিল, তিনি সংলাপে বসতে রাজি হননি। আজকে যে গণতন্ত্রের কথা বলেন, সে বহুদলীয় গণতন্ত্রের নমুনা দেখবেন? বহুদলীয় গণতন্ত্র হলো নৌকা মার্কা, ট্রাক মার্কা, ঈগল মার্কা, এই সমস্ত মার্কা নিয়ে যে দল হয়, যে নির্বাচন হয়, সেটা হলো বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় নির্বাচন। একই দলের লোক একই দল করে, সে একজন নৌকা মার্কা, একজন ট্রাক মার্কা, একজন ঈগল মার্কা, একই ধরনের লোক, একই দলের লোক, এটা কি বহুদলীয় গণতন্ত্র আর বহুদলীয় নির্বাচন? এটা কি ক্যাডেবল নির্বাচন, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন? রবি ভাই, এতো অংশ উইথ রেসপেক্ট একটা প্রশ্ন করতে চাই। রবি ভাই, আপনার কাছে সবিনয় একটা প্রশ্ন করি, আপনার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা বলেন, উনি বলেছিল ওয়ান্স আপন এ টাইম যে আই উইল মেক পলিটিক্স ভেরি ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান্স, এটা কি মনে আছে? উনি সফল হয়েছেন, আজকে আজকে এসে মনে হচ্ছে আমার উনি সফল, আসলে উনি সেটা করতে পেরেছেন। জি রবি ভাই, উনি বলো, আমি শুনি। ওনার বলা শেষ, আপনি বলেন, তাড়াতাড়ি বলুন ভাই, আমি শুনি। না না না, বলেন 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 প্লিজ, আমাদের শেষ করতে হবে, অনেক সময় হয়ে গেছে। এরশাদ বিরোধী যে আন্দোলনের কথা, আপনার তো ইন্টারনেটে সমস্যা করছে রবি ভাই। এরশাদ বিরোধী যে আন্দোলনের কথা কাবেরিয়াপা বলল, ছাত্র সংগ্রাম পরিষদের, উনি বলে ছাত্র ছিল, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের নাম ছিল ঢাকা ডাকসুর বিপি আমানুল্লাহ আমান, সারা বাংলাদেশে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিল, এর নেতৃত্ব দিয়েছেন এরশাদ বিরোধী গণ আন্দোলনের আমানুল্লাহ আমান সাহেব। 86 সালে, 86 সালে লালদিঘি ময়দানে আপনার নেত্রী বলেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা সবাই জাতীয় বিমান হবে, তার 2 দিন পরে উনি নির্বাচনে গিয়েছিলেন 86 সালে এবং নির্বাচন করেছিলেন। 88 সালে দুষ্ট সংসদ থেকে এরশাদকে, স্বৈরশাসনকে উনি বৈধতা দিয়ে আবার ওখান থেকে পদত্যাগ করে চলে আসছিলেন। 1991 সালে নির্বাচিত হয়ে 94 সালে জামাতকে নিয়ে 2 বছর আগে সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, এটা ওনার কালচার, উনি এটা সবসময় করে থাকেন, যার কারণে আজকে দেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে কথা বলছি, আপনি তো কক্সবাজারের লোক, শত শত নৌকা রোহিঙ্গাদেরকে নিয়ে টেকনাফে শাহপুরের দ্বীপের কাছাকাছিতে অবস্থান করতেছে, জাতিসংঘে বলছে মানবিক কারণে তাদেরকে গ্রহণ করেন। নাজবুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন,
গতকালকে 36 জন বাংলাদেশি সন্তান তিউনিসিয়ায় উপকূলে লোহিত সাগরে প্রাণ হারিয়েছে নুকাডুবে, যারা আশ্রয়ের জন্য বিভিন্ন পশ্চিমা দেশে যেতে চেয়েছিল, কেউ স্পেন, কেউ গ্রিস, কেউ ইটালিতে। এই যে নৌকাতে তারা এই উপকূলে থেকে যেতে পারলো না, সমুদ্রের উত্তাল ঢেউতে তাদেরকে প্রাণ হারাতে হলো 34 জন বাংলাদেশিকে। এই পর্যন্ত আমার মনে হয় কাবেরী আপা এবং প্রিন্স সাহেব, আমার মনে হয় 10-15,000, 20,000 বা 50,000 উপরে আমাদের কর্মীরা যারা নাকি ইটালিতে বা পশ্চিমা দেশে যেতে চায় এরকম মারা গেছে, প্রাণ হারাইছে। জাতিসংঘের মহাসচিব আর ডুজারেক বাবু আমাদের লোকগুলির স্পেনে জায়গা দেন, ইটালিতে জায়গা দেন, এই ব্যাপারে সুপারিশ করে না কেন? তারা রোহিঙ্গাদেরকে আমার দেশে নেওয়ার জন্য সুপারিশ করে, তা আমার দেশের রোহিঙ্গারা যারা নাকি চাকরির আশায়, এই বেকার ছেলেগুলি যারা নাকি বিদেশ যাওয়ার জন্য এই লোহিত সাগরের মধ্যে প্রাণ দিতেছে, তাদেরকে তো পক্ষে দুইটা কথা জাতিসংঘ বলে না, ইউরোপিয়ান ইউনিয়ন বলে না, রাশিয়া চীন আর ভারত বলে না, কেন বলে না? আজকে কি সে প্রশ্নটা আমার কাছে আমাদের মনে জাগতে পারে না? আজকে শুধু খালি আপনারা মানবতার কথা বলবেন, এক ওয়ান সাইডেড মানবতা হতে পারে না। আমার লোকরা আজকে জঙ্গলের মধ্যে আর্জেন্ট বিষয়ে যে বাঘের আদার হচ্ছে, সিংহের আদার হচ্ছে, ওই তাদেরকে তো কোনো রাষ্ট্রে আপনার থাকার জন্য এই জাতিসংঘ আর এই বিদেশিরা বলে না, সেটা কেন বলে না? সে ব্যাপারে কি আমাদের কোনো আলোচনা আছে? আমরা এই ব্যাপারে বলি কোনো কথা? আমরা রাজনীতি করি, আমাদের শুধু রাজনীতি হলো, আমাদের দল কেমনি কি ভালো ইত্যাদি। রবি ভাই, আজকে আজকে তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা বলেছেন যে বিশ্ব বিশ্ব মুরব্বীদের, বিশ্ব রাজনীতিবিদদের, বিশ্ব নেতাদের বলেছেন যে আপনারা ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে অনেক নারী শিশু রাখেন। আপনি ইসরায়েল আর ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিন আজকে 70 বছর যুদ্ধ হইতেছে, আর এখন আমার লোক মরে যাইতেছে লোহিত সাগরে, লোহিত সাগরে আমার ছেলে আমার লোক মরে 40 জন মারা গেল। আপনি আমার গ্রামের কথা কন না, আপনি আসেন ফিলিস্তিন লয়ে, আপনি আসেন ইসরায়েল নিয়ে, সব কথার মধ্যে খালি বাবাত না মারলে আপনাকে ভালো লাগে না, দেশের কথা কবেন না, দেশের জনগণের কথা কবেন না, আরেক রাষ্ট্রে কি হয়েছে হেটে লই আপনারা এনে ফাল পারেন। আরে জিআই যে নিয়ে গেছে, জিআই আপনাদের যে ভারতের 41টা এই রাজ্য ছিল, এবার এখন একটা 42 হয়েছে, টাঙ্গাইল এখন ভারতের অঙ্গরাজ্য হয়েছে, এই যে জিআই যে নিয়ে গেল, জিআই যে নিয়ে গেল, এটার এগেনিস্টে মামলা করলেন না কেন? জিআই এর এগেনিস্টে তো 3 মাসের মধ্যে মামলা করার বিধান আছে, আমাদের সরকার কেন সেখানে যাচ্ছে না? আমরা আমাদের প্যাটেন্ট গুলি একটার পর একটা তারা দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের মধু তাদের প্যাটেন্ট বানায় নিয়ে গেছে, আমাদের রসগোল্লা তাদের প্যাটেন্ট বানায় নিয়ে গেছে, কই আমরা তো কোথাও যাই একটা মামলা করলাম না, আমরা তাদের বিরুদ্ধে প্রটেস্ট করলাম না, কেন করলাম না প্রটেস্ট? আজকে আমাদের উপরে এই জুলুম হবে আমরা এটা মেনে নেব? কে কোথায় কোন জায়গায় শান্তি হলো অশান্তি হলো সেটা নিয়ে বৈশা ইউক্রেনে কোন শহর রাশিয়া দখল করে নিও, আমার কি এটা দরকার আছে? আমার দেশ আমার আমার দেশ দখল করে লয়ে যেতেছে কে, সেটা নিয়ে আমি কথা বলবো না। আজকে রোহিঙ্গারা যেখানে আসছে, এই যে কাবেরিয়াওয়ালা আপা আছে তো, এখানে মোটার সেল পড়তেছে, আমাদের লোক মারা দিতেছে, তাদের বিমান এসে আমাদের এলাকাতে ঢুকতেছে, আমাদের সীমানা লঙ্ঘন করতেছে, আমরা কোনো প্রটেস্ট করি না, আমরা কোনো কথা বলি না কেন? আজকে রোহিঙ্গারা এই অস্ত্র নিয়ে সশস্ত্র হচ্ছে, তারা একবার ওদিকে যাচ্ছে আবার অস্ত্র নিয়ে এদিকে আসছে, এই নবী বাহিনী, এই যে সমস্ত বাহিনী যারা নাকি মাদকের ব্যবসা করে, কোটি কোটি টাকার মাদক এই মা ইয়ে থেকে মায়ানমার থেকে এনে আমাদের দেশের এই যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, কক্সবাজারের একটা যুবককে পাবেন না ভালো অবস্থায়, তারা এইভাবে বিস্তার করেছে মাদক দিয়ে আমাদের রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে, আমরা তার জন্য প্রটেস্ট করি না, তার জন্য আন্দোলন করি না। আমার এক বোন ডুমুরিয়াতে খুলনাতে, তার চোখের মধ্যে সুপারগুলো লাগিয়ে দিলেন, মুখের মধ্যে সুপারগুলো রাখিয়ে তাকে দর্শন করলেন, সে ব্যাপারে আমরা প্রতিবাদ করব না? এইটা কি এটা এই আমাদের তো প্রতিবাদের ভাষা এগুলি হওয়ার কথা ছিল? আপনি আমাকে বোঝান লাগবে না, আপনি টানিয়া থাকেন, আপনার আমি পূর্ণিমাটা গিনা জানাই, সবটাই গিনা জানাই, আজকে বলছেন সংসদে যান, সংসদে সংসদে না, সংসদে কথা তো আছে ওনার দুজন, আমার তো একলা বলতে হচ্ছে, সংসদে যে রুমিন ফারান, হারুন সাহেব, অমুক সাহেব,
তমুক সাহেব সিংহের মতো গঞ্জন করছেন, সিংহের মতো গঞ্জন করছেন, তারা এই বক্তৃতা দিছেন। আরে আদানির লগে যে এই চুক্তি হইছে এই যে বিদ্যুতের, এটা কি সংসদে পাশ হয়েছিল? এই যে চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর, মোংলা বন্দর, যে এই যে জয়শঙ্কর বলল যে এটা কি সংসদে পাশ হয়েছিল? সংসদ কি গান গাওয়ার জন্য? সংসদ কি কবিতা পাঠের জন্য? রুমিন ফানার বক্তৃতা শোনার জন্য? 30 লক্ষ টাকা লাগে 1 ঘন্টায় সংসদ চলতে, বাংলাদেশের মানুষের, আমার আপনার এক্স ওয়াই জেড এর ট্যাক্সের টাকায়। আর আজকে সেখানে গল্প করে কোনো লাভ আছে? ওখানে চিল্লে কোনো লাভ আছে? আপনি কার সাথে কি চুক্তি করছেন? কোন চুক্তি আজকে সংসদে উত্থাপন করেছেন? সংসদে এটার উপরে ডিবেট হয়েছে? সংসদে আপনি আপনি মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি আছেন, আপনি তো পাস করে নিয়ে দিতে পারবেন। আমরা না বইলে চলে গেলে, ওয়াক আউট করলে কি আসে যায়? চুক্তি তো বৈধ হয়ে যেত, কিন্তু আপনি তো সেখানে প্র্যাকটিস করেন না। সে প্র্যাকটিস করেন না, সেই সংসদের কি মূল্য আছে? এই সমস্ত ভুয়া সংসদ দিয়ে ভুয়া লোক কি লাভ হবে? অভিজ্ঞতা আমাকে 45 বছর অভিজ্ঞতা। আমরা যদি আপনার ভাষায় সন্ত্রাসী দল হয় তাহলে আপনি হলেন সন্ত্রাসের গডফাদার। আপনি সংসদের সন্ত্রাসী গডফাদার। আপনারা সন্ত্রাস সৃষ্টি করেছেন 75 বছর, আর আমরা 45 বছর আপনার কাছ থেকে শিখছি। অতএব কথা বলে আপনি ওই নির্বাচন, নির্বাচন হবে নিরপেক্ষ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি কে ব্যান করে দেন, বিএনপির মার্কা ব্যান করে দেন, সব নেতা জেলে দিয়ে দেন, কিন্তু আপনি প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী পরিষদ, আপনার সংসদ বহাল থাকা, আপনি নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে আমাদের মতো লোক যা পার্টিসিপেশন করবে, এইটা কসমিন কালো সম্ভব না। অতএব নিরপেক্ষ একজন ব্যক্তির আন্দাজে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি যাবে, দরকার হলে বিএনপি সবাই জেলে থাকবে, দানের শীষ থাকবে না, দরকার হলে বিএনপির দল ব্যান্ড হয়ে যাবে, তারপর আমরা নির্বাচনে যাবো। কথা দিয়ে গেলাম।